কলকাতা পুলিশের একটা দারুণ চাকরির খবর। প্রায় 225 জন ডেটা এন্ট্রি অপারেটর নেবে কলকাতা পুলিশ। দারুণ সুযোগ, যারা গ্র্যাজুয়েট আছো প্লাস কম্পিউটার ডিপ্লোমা, তারা নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারবে। অনেকগুলো পজিশন আছে, সতর্কতার সাথে নির্দিষ্টভাবে অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করো এবং কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা নির্দ্বিধায় অ্যাপ্লিকেশনটা করতে পারো। তো বিষয়টা যেটা হচ্ছে যে টোটাল পরীক্ষার জন্য কম্পিউটার অ্যাওয়ারনেস, কম্পিউটার প্রফিসিয়েন্সি মানে হাতে কলমে কম্পিউটার নলেজ, তার সাথে টাইপিং টেস্ট, এই ধরনের চাকরি পাওয়ার জন্য টাইপ টেস্টটা ভীষণভাবে প্রয়োজন। সেটাকে ভালো করে প্র্যাকটিস বা চর্চার মধ্যে রাখতে হবে। যারা ব্যাচের স্টুডেন্ট আছো, সাবস্ক্রাইবার আছো, ভালো করে ফলো করো। ভ্যাকেন্সি আনরিজার্ভড 100টা, এসসি 50টা, এসটি 14টা, ওবিসি এ 22টা, ওবিসি বি 16টা, ইডাব্লিউএস 23টা। 1984 2006 এই নর্মাল ডিউরেশনের মধ্যে ডেট অফ বার্থ থাকতে হবে। আর এসসি এসটিদের অ্যাডিশনাল যেমন বয়সে রিল্যাক্সেশন থাকে, সেটা থাকছে। সুবর্ণ সুযোগ, ইমিডিয়েটলি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার ওয়েবসাইট হচ্ছে কলকাতা পুলিশ .gov.in। এর সাথে যেই ব্যাপারটা বারবার বলছি, যারা নর্মাল গ্র্যাজুয়েট তাদের কিন্তু কম্পিউটারের 1 ইয়ার ডিপ্লোমা মাস্ট, কিন্তু যারা কম্পিউটার সায়েন্সের ডিগ্রি মানে বিসিএ এমসিএ অথবা বিএসসি কম্পিউটার সায়েন্স আছো, তাদের কিন্তু বিশেষ কিছু লাগছে না। ইমিডিয়েটলি অ্যাপ্লাই করো, সুবর্ণ সুযোগ, আর দেরি করবে না।